Thank you for joining us. This is the Global Mission for Children Working Faith Fellowship, Barasat, India. It's a Kolkata area, India. April through May 14th of 2024. These are just some of the updates that dear brother Arun has sent. There's his dear wife, Nipa. And there he is on the left. He's our newer mission partner, although a long time, lifelong friend of Hilton Biswas, who's been our mission partner for over 12 years in Bangladesh. That's his dear wife on the right, and that's his daughter in the middle, and they are praising the Lord. Amen. And this is just a little bit about who they are. We've had them now for over a year, and they are mighty warriors of God. So I'm going to let you listen for one half of an hour. Now remember, these are just videos that came in April and then the first 14 days of May of this year in 2024. I just want you to see the work that they do. They do this on a obviously on a daily basis. I mean, this is just some of the updates that they have sent. I mean, they have done so much more, but we just have them do just a few videos. They've done a great amount, and we thank them for that. And we just praise the Lord for the work they're doing. Please visit us. You can see the websites down below. This is his dear wife, Nipa, and she has a fan there that we bought. It's been 115 degrees there almost every day. And we bought a fan for them, and then we also blessed a couple other people with fans too. So praise God. Okay, this is in Bangala, so I don't understand it, but maybe some of you out there will. But more importantly, just look at the work they do and the gospel that they're preaching. Obviously, is a gospel of Christ, the true gospel, not the fake one that's going around the world, but the real gospel of holiness and repentance. So enjoy the rest of the video, and please click on and donate. 100% of all donations go directly to the missions. Amen. এই আজকের এই পুনরুত্থানে ঈশ্বর আমাকে এবং আমার পরিবারকে অনেক সাহায্য করেছে। আমি সমস্ত বন্ধুদের কাছে, সমস্ত ভাইদের কাছে প্রার্থনা চাই যেন ঈশ্বর তার সেবা কাজের জন্য আমাদের প্রত্যেককে সাহায্য করেন, আমার পরিবারকে তথা ইন্ডিয়ান মিশন ফিল্ডকে। সবাইকে ধন্যবাদ। সৃষ্টিকর্তা প্রভু মুক্তিদাতা প্রভু রাজার প্রশংসা কর, আবার প্রভুর প্রশংসা প্রভুর মহিমা প্রভুর গৌরব তোমরা কর, প্রভু সৃষ্টিকর্তা প্রভু মুক্তিদাতা জীবিত হয়েছে এবং আমরা বিশ্বাস করি এবং আমরা জীবিত আমাদের প্রত্যেকের সঙ্গে থাকে। আজকে আমরা কয়েকজন অনেককে পরিশ্রম করেছি, তুমি আমাদেরকে শক্তি দিয়েছো, সাহায্য করেছো, আমরা সবাই খুশি ছিলাম, আনন্দ ছিলাম, তাই তোমাকে অনুরোধ করি। তোমাতে আমাদের সমস্ত আনন্দ, তোমাতে আমাদের সমস্ত কিছু, সমস্ত ভালোবাসা, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। প্রার্থনা প্রভু যীশু তোমার করিলেন, কারণ ঈশ্বর জগৎকে এমন এমন প্রেম করিলেন যে আপনার জোরে একজাত পুত্রকে দান করিলেন, যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে তাহাতে বিশ্বাস করে, যেন যে কেহ জগৎকে এমন এমন প্রেম করিলেন, কারণ ঈশ্বর জগৎকে এমন সবাই এমন প্রেম করিলেন, যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে তাহাতে বিশ্বাস করে, যেন যে কেহ তাহাতে তাহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয় কিন্তু
অনন্ত জীবন পায়। আমাদের ঈশ্বর পবিত্র, তাই পাপ আমাদের জীবনে থাকলে পবিত্রতা কখনো সেখানে বাস করতে পারে না। তাই পবিত্রতাকে আসতে দিলে আমার জীবনকে পবিত্র তৈরি করতে হবে। তাই আগে পবিত্র করো, তবে ঈশ্বর তোমার অন্তরে বাস করবেন। আর যখন ঈশ্বর তোমার অন্তরে বাস করবেন, তুমি একজন রোগীকে গিয়ে বলবে যিশুর নামে সুস্থ হয়ে যাও। তোমার গলায় ব্যথা হলে তোমার এটা দেওয়ার প্রয়োজন নেই, তোমার দাঁতে ব্যথা হলে তোমার এটা দেওয়ার প্রয়োজন নেই, ঈশ্বর তোমাকে কী চায়। যিশু বলেন, সেই লোকটা বলেন, আমি সুস্থ হতে চাই। আর যিশু বলেন, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করবে। বিশ্বাস হচ্ছে এই জগতে আর অন্য কোনো নাম নেই যে নামে আমরা পাপ থেকে উদ্ধার করতে পারি। দিদি, আমাদের জীবনে পাপ থাকার দরুন আমরা কখনো কখনো কি পাই, শাস্তি পেয়ে থাকি। কিন্তু আমরা বলে থাকি যে আমি কি পাপ করেছি, আমি কি পাপ করেছি, হে ভগবান আমি কি পাপ করেছি, হে ঈশ্বর আমি কি কি পাপ করেছি, তাই না? কিন্তু আমরা পাপ করি যা কখনো কখনো আমরা নিজেরাও জানি না। সেই সমস্ত পাপের শাস্তি ঈশ্বর কখনো কখনো আমাদের দিয়ে থাকেন। তাই আবার যখন আমরা ঈশ্বরের কাছে, তুমি মঙ্গলময় পিতা, তুমি পরাক্রমশালী ঈশ্বর, তুমি বিক্রমশালী সনাতন পিতা, সত্যের পিতা, প্রভু যীশু, আমি এই দিদিকে প্রশ্ন করেছিলাম। এই দিদি 3 মাস ধরে আমাকে দেখেছে, আর প্রত্যেক দিন উনি লুকিয়ে লুকিয়ে দেখতো, আমি দেখতে পেয়েছি। কিন্তু লাস্ট আমাকে জিজ্ঞেস করলেন যে আমি সুস্থ হতে চাই, আর উনি আমাকে অনুরোধ করলেন যেন আমরা তার জন্য প্রার্থনা করি। সে একজন ক্যান্সারের পেশেন্ট। প্রভু যীশু, তুমি এই দিদিকে স্পর্শ করো। পবিত্র পিতা, তোমার পরাক্রম আশ্চর্য ক্ষমতা তুমি দেখাও। প্রভু তুমি দয়া করো যেন তিনি চায় না, ধন চায় না, অর্থ চায় না, কিছুই চায় না, কিন্তু তোমার কাছ থেকে সুস্থ হতে চায়। তাই প্রভু আমি তোমার কাছে বিনতি করি, তোমার কাছে অনুরোধ করি, প্রভু তুমি এই দিদিকে আশীর্বাদ করো। প্রভু তার যন্ত্রণা হয়, সেই যন্ত্রণা থেকে তুমি তাকে সুস্থতা দাও। খাবারটা খাই, এটা আসল খাবার না, এটা এটা মূলত আসল খাবার না, এটা আসল খাবার কখনো হয় না, এটা জগতের খাবার। এটা আসল খাবার না, আসল খাবার হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। যীশু বলছে, আই অ্যাম দ্য ব্রেড অফ লাইফ, দিস ইজ নট দ্য রিয়েল ফুড, এটা আসল খাবার না। যীশু বলছে, আই অ্যাম দ্য গুড ফুড, আমি একটা জায়গা প্রস্তুত আছে সেখান থেকে। কিন্তু যদি আপনি জীবন খাদ্য খান, তবে আপনাকে এই খাদ্যকে, সেই জন্য এটা আসল খাবার না। তাই আমি আসল খাবারে বিশ্বাসী নই, আমি এই নকল খাবারে বিশ্বাসী নই, আমি আসল খাবারে বিশ্বাসী। সেই আসল খাবার হচ্ছে আমার জীবনে প্রভু যীশু খ্রিস্ট, আমি তাকে বিশ্বাস করি। তাই আমি আপনাদেরকে সেই খাদ্য দিতে চাই। এটা আমাকে এই খাদ্য আপনি খাবেন, কালকে শেষ, আবার শেষ হয়ে যাবে, আবার পরশুদিন খাবেন, আবার শেষ, আর কখনো আবার কিনতে হবে আপনাকে। কিন্তু যদি ঈশ্বরকে খান, সারা জীবন তিনি এখানে থেকে যাবেন, কখনো শেষ হবে না। তা দিয়ে দাও। মানুষ পেতে পারে, কারণ যিশুকে সবাই দেবে, সেই জন্য যারা বলে যিশু প্রণাম, সিস্টার যিশু প্রণাম, ফাদার যিশু প্রণাম, এটা খুবই ভুল করে, একদম মারাত্মক ভুল, আমি জানি। কিন্তু যদি আপনি যিশুর বিরুদ্ধে পাপ করে থাকেন, তাহলে আপনাকে আপনাকে ভালোবাসে যে খ্রিস্ট আমাদের পাপের জন্য যাবো দেখে, অন্য কারো অন্য কারোর জন্য
আমার পাপের জন্য, আমি আমি দেখতে কথা বলছি আমার পাপের জন্য দিলেন, অন্য কেউ দেয়নি, আমার বাবা দেয়নি, আমার মা দেয়নি, আমার পাপ। আসলে অনেক মানুষ জানে না পাপ কি জিনিস, আপনি জানেন পাপ কি জিনিস? পাপ বলতে লোক, শুধু লোক না, কারোর সব কাউকে ঠকানো, কাউকে গালাগালি করা, নিজের ভাইয়ের বিরুদ্ধে কথা বলা, এগুলো আমাদের জীবনের পাপ। তাই যিশু বলছেন তোমার জীবনে সমস্ত পাপ তুমি ত্যাগ করো, যদি তুমি পাপ ত্যাগ করো তবে আমি তোমাকে আরোগ্য করিব, আরোগ্য মানে সুস্থ করব। আমাদের জীবনে কিছু কিছু পাপের কারণে, আমাদের জীবনে কিছু কিছু পাপের জন্য আমরা কিন্তু এই সমস্ত রোগে বা এই সমস্ত অসুস্থতায় একটি ছেলে মেয়ে যেন বিপথে চলে না, প্রত্যেকটি ছেলে মেয়ে দেখার দায়িত্ব, প্রত্যেকটি ছেলে মেয়ে পরিচালনার দায়িত্ব। আমাদের জীবনে পাপ ক্ষমা করে তো, আর যখনই পাপ করছে তখনই আমরা ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছি, বুঝেছ? আমাদের জীবনের পাপ সব থেকে খারাপ, কিন্তু আমরা এখন বুঝতে পারছি না যে আমি যদি প্রশ্ন করি তোমরা মারা গেলে কোথায় যাবে, প্রত্যেকে উত্তর দেবে আমি জানি না আঙ্কেল, আমি জানি না আঙ্কেল, আমি জানি না আঙ্কেল ভগবান জানে, আমি জানি না আঙ্কেল ভগবান জানে। হ্যাঁ, কিন্তু কিন্তু আমি মানুষ হয়ে জন্মেছি, আমি যদি না জানি যে আমি কোথায় যাবো মারা গেলে, তাহলে আমি কেমন মানুষ? ঠিক না? তুমি কি করে নিশ্চিত যে তুমি স্বর্গে যাবে? না, তোমরা পাপ থেকে উদ্ধার, তোমরা মন ফিরাও পাপ থেকে উদ্ধার। যদি মন না ফিরাও, যদি পাপ থেকে উদ্ধার না হও, তাহলে তোমরা কোনো মতে ঈশ্বরের রাজ্যে যেতে পারবে না, কোনো মতে না। এখন কিন্তু যিশুর যে বাইবেল ক্লাসগুলো আমি তাকে মিস করতে চাই, আমি হচ্ছে না খেয়ে না দে, ঠিক আছে যিশু বাইবেল তার বিপদে আজকে আমার ভয় লিখতে আমার থেকে দূরে চলে গেছে, কিন্তু আমার কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই। এইটুকুনি আমি ধন্যবাদ করতে চাই যিশুকে, যেটা আমি আমার ছেলেটাকে নিয়ে জীবনে ভালো থাকতে পারি এবং তাকেও আমি দেখাতে পারি যে আমি যিশুকে সন্তান। আমি ভাই আজকে আমি কিন্তু যিশুর যে বাইবেল ক্লাসগুলো আমি তাকে মিস করতে চাই, আমি হচ্ছে না খেয়ে না দে, ঠিক আছে যিশু আমি বাইবেল তার বিপদে আজকে আমার ভয় লিখতে আমার থেকে দূরে চলে গেছে, কিন্তু আমার কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই। এইটুকুনি আমি ধন্যবাদ করতে চাই যিশুকে, যেটা আমি আমার ছেলেটাকে নিয়ে জীবনে ভালো থাকতে পারি এবং তাকেও আমি দেখাতে পারি যে আমি যিশুকে সন্তান। আমি ভাই আজকে আমি ভালোবাসায় ফিরে আসো, তা না হলে তোমার কাছ থেকে সেই বাতিদান কেড়ে নেওয়া হবে এবং তোমাকে জীবন জীবন জলের নদী থেকে কিন্তু সেই ছোট্ট মণ্ডলীকে ঈশ্বর বলেছিল যে তুমি তোমার অনেক ধৈর্য আছে, তোমার কিছু নেই কিন্তু তোমার অনেক ধৈর্য আছে, তুমি আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছো, আমার জন্য ক্লান্ত হয়ে পড়নি, তোমার পা কখনো আমার জন্য প্রচার করতে পিছপা হয়নি, তোমার কিছু নেই তবুও তুমি আমাকে অনেক কিছু দিয়েছ, তুমি যেমন আছো তেমন থাকো। খ্রিস্টেতে আমার প্রিয় মা বোনেরা ভাই বোনা, আমি সবাইকে বলতে চাই এই মণ্ডলীর দান সব থেকে বেশি ছিল, ওই সব ছটা মণ্ডলী থেকে সব থেকে এই গালাগালিটা আমাদের এই
খারাপ আচরণটা আমাদের মধ্যে একটা খাদ তৈরি হয়েছে। যিশু প্রথমে যোহন বলেছিলেন, তাকে যোহনকে পথ প্রস্তুত করার জন্য পাঠিয়েছিলেন, তোমরা প্রভুর পথ প্রস্তুত করো, তার রাজ প্রস্তুত করো। যিশু বলেছেন তোমরা পাপ থেকে মন, যদি পাপ থেকে মন না ফিরাই তবে আমরা স্বর্গে যেতে পারবো না, পারবো না। আজকে আমি অনেক ভালো আছি, জানেন আমার একটা ব্যাংক ব্যালেন্স নেই, আমি 500 টাকা দিয়ে একটা বই করেছিলাম 1 বছর আগে, একটা টাকা ফেলতে পারিনি, কিন্তু আমি যে এলাকায় থাকি। ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যে ঈশ্বর একটি অসহায় দরিদ্র পরিবারকে সাহায্য করতে সাহায্য করেছেন, সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। ভাই, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, সবাই এই পরিবারের জন্য প্রার্থনা করবেন। একটি অসহায় ভাই আছে যে চলতে পারে না, 2টি বোন আছে এবং 1জন মাসি আছে। আমি চাই যেন আপনারা সবাই এনাদের জন্য প্রার্থনা করুন, যেন ঈশ্বর এনাদের অভাব এবং সম্পূর্ণ সুস্থ রাখে। সবাইকে ধন্যবাদ। ওকে, কি সাম ভেজিটেবল, সয়াবিন, পটেটো, অনিয়ন, পামকিন, এগুলো আমি তাদেরকে দিলাম। আপনারা সবাই প্রার্থনা করুন যেন ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করেন। থ্যাংক ইউ। এইগুলো সব রাখো, এগুলো সব দাও। শুধু একবার বলো থ্যাংক ইউ জোরে। পবিত্র সর্বের মহান ঈশ্বর, তোমার গৌরব করি তোমার যিশু বাবা, তুমি আমাকে অনেক দয়া করেছ, তুমি পরিবারকে অনেক দয়া করেছ। যিশু আজকে আর কেউ নেই, কিন্তু তুমি আছো। আমি আমি উদ্দেশ্য মানব, আজকে আমি না থাকলে একজন কাঞ্চনা না থাকলে কারণ তোমার সৃষ্টির মানুষ কেউই না থাকে, আর তুমি যাকে ভালোবাসো তাকে তুমি প্রভু যিশু এই পরিবারের পুরো দায়িত্ব করো, তুমি সবসময় এদের সঙ্গে থাকো, এদের আশীর্বাদ দয়া করো, আমাদের সঙ্গে থাকো প্রভু। যা কিছু তুমি দিয়েছো আমি নেব, আমাকে শুধু তুমি ব্যবহার করেছো। যদি কোনো অবঘটন থাকে তুমি আশীর্বাদ করো, তাহলে তোমার এই প্রার্থনা করি। তুমি কত শুনবে, তাহলে যে তোমাকে সৃষ্টি করেছে সে কত না শুনবে, যে তোমাকে সৃষ্টি করেছে সে কত না শুনবে। তাহলে তুমি বোঝো যে আমার সৃষ্টিকর্তার রূপ আমি কী করে দেখবো, আমার সৃষ্টিকর্তার রূপ আমি কী করে আঁকবো, আমার সৃষ্টিকর্তাকে আমি কী করে দেখব। তার মানে যে রূপটা আমি মাটিতে তৈরি করছি সে কি আসলে সত্যি ঈশ্বর বা ভগবান, কারণ ওটা আমি তৈরি করেছি আর উনি আমাকে তৈরি করেছেন, সেই জন্য আমি ওনাকে ডাকি। তা যেন সব ভুলে যায় এবং তোমার নামে সেগুলোকে ত্যাগ করি। আমাদের প্রত্যেক বন্ধু বান্ধবীর সঙ্গে মিলেমিশে থাকতে তুমি সাহায্য, বাবা মা বড়দের বাধ্য থাকতে তুমি আমাদের বাধ্য করো। প্রার্থনা সব যিশু তোমার নামে চাই, আমেন। ছোটদের ভালোবাসতে আমি যত আমি
এই তিনটাতে এত দুষ্টুমি কেন? কেন চুপ করে বসো? ঈশ্বর কোথায় বাস করে? মাসি এক বছর আগে আমার বাড়ি এসে দেখেছে যে আমি আতপ চাল খাই, ছোট ছোট চাল। আজকে যে চাল খেয়েছি সেটা অন্যরকম, তাই না মাসি? কারণ ঈশ্বর আশীর্বাদ না করলে এটা আমার পক্ষে কখনো সম্ভব। একদিন আমার ঘর ভাড়া দিতে পারি না, এই ঘর থেকে একটু বড় ঘর, আর এর থেকে ছোট বাড়ানো। মালিক বলছে যে 1600 টাকা করবা, যে স্বামী বাড়ির ভিতরে ঢুকেছে, ওনার স্ত্রী বলছে 1000 টাকা করবা। থাকলাম সেই ঘরে, অনেক কষ্ট করে মাস শেষে 1000 টাকা ঘর ভাড়া দিতে পারি না। আমার দাদা কি গিয়ে বলেছে 500 টাকা জোগাড় করেছি, 500 টাকা আমাকে ঘর ভাড়া, আমাকে দিই দাদা 500 টাকা দিলে ঘর ভাড়া। কিন্তু আজকে ঈশ্বর সেই জায়গা থেকে আমাকে অনেক পরিবর্তন শুধু আমি যাব জীবন সদা প্রভুর প্রশংসা করিব। যাই একটা বীর এখানে তাবিজ, মাজায় তাবিজ, কালিকা তাবিজ, গলায় তাবিজ, দুই হাতে মানে তার তাবিজ ছাড়া তার পায়েও তাবিজ। এখন সে আমি তোমাকে দেখাইছি জিনিসটা, সে এইরকমভাবেই আসছে। আমি বলছি তুমি এগুলো না, আমি বলছি তুমি এগুলো কেন নিয়ে চলো? তা বলছে দাদা আমার মা যাওয়ার ব্যাপার। আমি বলছি তুমি মা যাবে তো সোজা হতে পারছো না, কেন সোজা হতে পারছো? তাহলে তুমি এগুলো কেন নিয়েছো? তো বলছে ব্যথার জন্য নিয়েছো। আমি বলছি তুমি ব্যথার জন্য নিয়েছো তাহলে তুমি সোজা হতে পারছো না, ঠিক আছে? আর মনে রেখো যে আমি আমি যথাসাধ্য চেষ্টা করবো যে একটা ভালো ছেলে, সে এখানে হোক আর না হোক, সেই জন্য অত ব্যস্ত হল। সবসময় আমরা প্রার্থনা করব ঈশ্বরের কাছে, যিশুর কাছে, যে কারণ একজন ভালো স্বামী জোগাড় করার দায়িত্ব তার। আজকে তোমার ভাইদের কথা চিন্তা করো, তোমার বোনদের স্বামীদের কথা চিন্তা করো, কী অবস্থা? এরকম জীবন হলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি মানলাম আছে, একটা কথা শোনো, শক্তি শয়তানের শক্তি তখনই প্রভাবিত হয় যখন ওই ওরে একটা বিকট ধরনের ওরে একটা বিকট রূপ ধারণ করতে পারে, যেটা দিয়ে মানুষকে ভীতি সৃষ্টি করে, ভয় সৃষ্টি করে। কিন্তু একটা জিনিস মনে রাখো, যদি শয়তান থেকে থাকে, ভালো করে মন দিস, যদি শয়তান থেকে থাকে তোমার সামনে এসে দাঁড়িয়ে তোমার সঙ্গে কখনো পাইতারা তোমার সঙ্গে পাঙ্গা নেবে না। কিন্তু তখনই তার শক্তি যখন আছে, সেই জন্য মানুষ শয়তান কি অন্য কিছু আদার্স কিছু আমাকে করতে পারে। কিন্তু একটা জিনিস আমার ভিতরে রাখতে হয়, সেটা হচ্ছে সততা, বিশ্বস্ততা আর দুই তিনটে জিনিস আমাদের জীবনে থাকলে ঈশ্বর আমাদের কি আমাদের আমাদের সব, তাই কোনো কিছু আমাদেরকে নাড়াতে পারে। এই যে ভালো ছেলে, আমরা একটা জীবন যদি রক্ষা করতে না পারে তাহলে সে তার থেকে বেশি দুঃখের আসতে পারে। তাই সত্যিকারের জীবন যদি এখন থেকে না বোঝো, আমাদের আমাদের বাপদাদারা কি বলে, ওই এই বয়সে কেউ ধর্মকর্ম করে নাকি? বয়স হবে তারপরে কি করবো, ধর্মকর্ম করবো, সব বেরিয়ে পড়বো, ঠিক তো? ঠিক তো মামনি, যে এই বয়সে কেউ ধর্মকর্ম করে, যখন বয়স হবে তখন সব ধর্মকর্ম করবে, এখন ধর্মকর্ম ঠিক না? যদি একটা ভুল হয়ে যায় ধরো না, বকবেন
তুমি যেটা শিখছো ক্যারাটে এর মধ্যে কিছু আছে, তুমি যেটা শিখছো ইংলিশ স্পোকেন তার মধ্যে কিছু আছে, কিছু পাবে, যেটা পড়াশোনা শিখছো তার মধ্যে কিছু পাবে, শেষ পর্যন্ত এর মধ্যে দেখবে। আমার একটা টিচার ছিল অঙ্ক, সবাই নকল করছে, টুকরি করছে, আর উনি পিছন থেকে কদিন আগে মারা গেল। পিছন থেকে প্রভু যে সেই সন্তান তার যে সঠিক শিক্ষা সেই শিক্ষা আমাদের প্রত্যেককে জীবনে প্রয়োগ করতে সাহায্য করো। প্রভু হয়তো তোমার ইচ্ছা ছিল, হয়তো সেই দিন পর্যন্ত তুমি আমাদেরকে অপেক্ষা করে রেখেছিল যে প্রভু তুমি তার মধ্য দিয়ে আমাদেরকে আশীর্বাদ করবে, তার মধ্য দিয়ে তুমি আমাদেরকে অভিষেক করবে। আর তাই প্রভু আমরা তোমার বিশ্বস্ত থেকে আমাদের জীবন কাটতে সাহায্য করো, আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো। আমার বড় মেয়ের জন্য প্রার্থনা করো, তুমি তাকে আশীর্বাদ করো। আমার বন্ধু হিল্টনের পরিবারের জন্য আশীর্বাদ করো। নাগাল্যান্ডে জেমসের জন্য প্রার্থনা করি, প্রভু তুমি সবসময় তার সঙ্গে থাকো। আমাদের সমস্ত বিনতি প্রার্থনা আমার পরিত্রাণকর্তা আমার পাপ থেকে উদ্ধারকর্তা প্রভু যীশু তোমার নামে চাই, আমেন। For those of you who made it all the way through, God bless you. Please join us in helping these precious souls preach the gospel and take care of the poor. In Jesus' name, amen.